দাম্পত্য কি? দাম্পত্য তো হচ্ছে যুগ যুগ তোমার সাথে হাত ধরেছি হাঁটবো। আমি যে পয়েন্টসগুলো প্রথমে বলছি এগুলো কিন্তু দুপক্ষ, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। শুধু আজকে ভালো লাগলে বললে কিন্তু হবে না, কিন্তু খবরদার ওইটা আবার করতে যাও না, বুঝছো? তাহলে কিন্তু উল্টা বলবে কি বাকি দিনগুলো কি খারাপ লাগে, এটা কিন্তু তোমরা দিতে চাও না। হ্যাঁ আমি বুঝি, সারা সপ্তাহ কাজ করার পরে মনে হয় যে দূরও আবার বাইরে যাব। বেশিরভাগ তো বড়রা তখন একটু বাইরে যেতে চায়, কিন্তু হ্যাঁ দাঁতে দাঁত চেপেলেও করতে হবে। খোটা জিনিসটা খুব খারাপ, খোটাটা না বুকের ভিতরে গিয়ে লাগে, রক্তপাত হয়। কিন্তু আমরা অনেক সময় স্পেশালি স্ত্রীরা হাজবেন্ডকে এত বেশি সন্দেহ করতে চাও, খামাকা সন্দেহ, যেটা কোনো রুট নেই। আমি মনে হয় তাই না, তুমি এত সুন্দর শার্ট পরে অফিসে গেছিলা, তোমাদের মনের ইচ্ছা থাকা দরকার আর কিচ্ছু না। দাম্পত্য একটি শব্দ, দুটি পক্ষ। দাম্পত্য সম্পর্ক কেমন হওয়া উচিত? আসলে যেভাবে বর্তমান যুগে ডিভোর্সের পাল্লা বাড়ছে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা চাপা অসন্তোষ আশেপাশে দেখা যাচ্ছে, তোমাদের প্রজন্মের জন্য যেহেতু কথা বলি, কিছু ব্যাপার একটু একটু যদি আমরা মাথায় রেখে চলতে পারি, দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্ট সুন্দর হয়। দাম্পত্য কি? দাম্পত্য তো হচ্ছে যুগ যুগ তোমার সাথে হাত ধরেছি হাঁটবো, তাই না? দাম্পত্য মানে কিন্তু আজকে তোমার চেহারা দেখলাম না, কালকে মুখ ফেরাই ফেললাম, পরশু দিন কাইটে পড়লাম, না এটা কিন্তু দাম্পত্য নয়। আমি পয়েন্টস দিয়ে কথা বলতে চাচ্ছি। যেমন প্রথম কথা হচ্ছে সুখী দাম্পত্যর বিষয়ে যে পয়েন্টস আছে প্রথমে আসবে, ছাড় দেওয়া শিখতে হবে। ইয়েস, দুপক্ষের জন্যে আমি যে পয়েন্টসগুলো প্রথমে বলছি এগুলো কিন্তু দুপক্ষ, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। ছাড় দেওয়া দুজনকেই জানতে হবে। একদম স্পিকটি নট হয়ে থাকলাম, অনর হয়ে থাকলাম, আমি ভেঙে যাব, আমি ছাড় দেওয়া মানে আমি হেরে যাব, এই মানসিকতায় কিন্তু দাম্পত্য চলে না। দাম্পত্যে স্বামী স্ত্রী দুজনকে মনে রাখতে হবে যে তাদের দুজনের মেলবন্ধন থেকেই সংসারের সৃষ্টি। তো সেক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ ছাড় কখনো একজন দিবে কখনো আরেকজন দিবে, বাট দুপক্ষকে ছাড় দেওয়াটা মাথায় রাখতে হবে। সম্মান, ইয়েস, এটাও কিন্তু ভীষণ জরুরি। আগেকার সময় কি আমাদের বেশিরভাগ স্ত্রীরা কিন্তু তখন এত লেখাপড়াও জানতেন না, ওনারা ঘর গৃহস্থালি নিয়ে থাকতেন। হ্যাঁ ছেলেরা শুধুমাত্র অর্জন টাকা পয়সা রোজগারে থাকতো, কিন্তু তারপরেও কিন্তু ঘরের স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়া হতো। স্বামী কিন্তু যে কোনো ব্যাপারে সাংসারিক ডিসিশন থেকে শুরু করে পারিবারিক ডিসিশনে কিন্তু স্ত্রীর কথাবার্তাকে মূল্যায়ন করতেন, দুজন দুজনকে পারলে যতটুকু সম্মান করা দরকার তার চেয়ে বেশি করতেন। মানুষের সামনে ওয়াইফকে ডেকে একটা কটু কথা বলে দিলাম, কি একটা ব্যাডা হয়ে গেলাম, কিংবা ওয়াইফও দেখা গেল অনেকের সামনে হাজবেন্ডের একটা অক্ষমতা নিয়ে খোঁচা দিয়ে দিল, আরে কি কাজ, কি উইটিনেস দেখায় ফেললো, এগুলো কিন্তু সম্মানবোধ নয়। সম্মানে ঝামেলা হতেই পারবে, কিন্তু সেগুলো দুজন মিলে কথা বলবে, এটার মধ্যে কখনোই পাবলিকলি করবে না, এটা কিন্তু আর সম্মানবোধের জায়গায় অবশ্যই অনর থাকতে হবে, প্রশংসা করা জানতে হবে। দুপক্ষকেই বলছি, কবার তুমি তোমার স্ত্রীকে বলেছ যে সংসারের জন্য তুমি যে কাজগুলো করছো আসলে মানে মাথা আউলা হয়ে যেত আমি যদি করতে যেতাম, এটাই কিন্তু অনেক বড় প্রশংসা। কিংবা আজকে তোমাকে ভালো লাগছে খুব, এমনিতে প্রতিদিনই ভালো লাগে, আজকে একটু বেশি ভালো লাগছে। শুধু আজকে ভালো লাগলে বললে কিন্তু হবে না, কিন্তু খবরদার ওইটা আবার করতে যাও না, বুঝছো? তাহলে কিন্তু উল্টা বলবে কি বাকি দিনগুলো কি খারাপ লাগে, এটা। বাট এগুলো ছোটো ছোটো প্রশংসা স্ত্রীদেরও আছে। হাজবেন্ডকে বলেন যে সংসারে তুমি যেই কাজটা করছো, এই যে সারাদিন কষ্ট করছো রোজগারের জন্য, মা সকালবেলা বেরিয়ে যাচ্ছো, প্রতিদিন স্যুট বুট টাই পরে, এটাও তো সহজ কথা নয়, এটার জন্য তার প্রশংসা করা। কিংবা যে কোনো ক্ষেত্রে তার একটা হয়তো ডিসিশন, যেটা সংসারকে খুব সুন্দর একটা ডিসিশন নিল, যেটা সংসারের জন্য খুব প্রয়োজনীয় ছিল, ওটার জন্য বলা, বাহ এই কথাটা কিভাবে তুমি মনে করলে, দারুণ হয়েছে, এই যে দারুণ হয়েছে, অনেক করছো, দুপক্ষের জন্যই বলছি। বা স্ত্রী একটা ভালো রান্না করলো, সেই রান্নাটা খেয়ে বলা যে দারুণ চমৎকার, সেখানে বল ও আমার মা কিন্তু এটা দরকার নাই, মা মায়ের জায়গায় থাকুক, তোমরা ছেলেরাই ভুলটা করো বারবার, হ্যাঁ রান্নাবান্নার ক্ষেত্রে সবসময় স্ত্রীর সাথে মাকে নিয়ে আসো, মা মাই, মা স্ত্রী হতে পারবে না এবং স্ত্রীকেও মায়ের জায়গায় নেওয়া ঠিক হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রশংসা করা, এই মেয়েটা সারাদিন পরে যদি চাকরিও করে তারপরেও কিন্তু রান্নাবাড়া করে, তো এই রান্নার ছোটো ছোটো প্রশংসা করা, একটু কষ্ট হয় নাকি, হ্যাঁ হলেও বলতে হবে।
আমরা প্রশংসা করতে কষ্ট পাই, মনে করি আমি তো ছোট হয়ে গেলাম। না, যে প্রশংসা করে সে অনেক বড় হয় এবং তার দাম্পত্যই কিন্তু অনেক বেশি, আমি বলবো শক্ত মজবুত ভিত্তি তৈরি করে। চুপ করে থাকা, ইয়েস, একজন, আমরা তো সব মানুষ, আমরা তো রবট না, তো দাম্পত্য মানেই যে একদম মুখ বুঝে সবাই কাজ করে যাবো, কোনো না কোনো না কোনো কারণে মাথা গরম হতেই পারে, কোনো না কোনো কারণে একটু রাগ দেখানো হতেই পারে। যে পক্ষ রাগ দেখাবে অন্য পক্ষকে চুপ থাকতে হবে সেই সময়ের জন্য, প্লিজ। আমরা কিন্তু তা করি না, রাইট? আমরা কী করছি আমি দেখি তোমাদের প্রজন্মের মধ্যে, যে একজন যখন কথা বলছো আরেকজন কিন্তু কী উত্তর দেবা সেটার জন্য প্রয়োজন, তার কথা শোনার চেষ্টা আমরা করি না। এই কাজটা করো না প্লিজ, দেখবে এটা অনেক সুন্দর একটা ফল বয়ে আনবে। অর্থাৎ যখন একজন কথা বলছে আরেকজন হ্যাঁ তুমিও বলবা বলবা, কিন্তু এটা পরে, ওকে বলতে দাও, ওর কথাগুলো শেষ হোক, তখন তখনই আমরা কী করি এই যে রাগের যে পারদটা এটাকে উঠাতে থাকে, চড়াই চড়াই উঠতেই থাকে উঠতেই থাকে, না যখন সে ঠান্ডা হবে তখন কিন্তু পরেরটা নিজেরটা বলাই যায়। দাম্পত্য কেউ ছোটো হয় না, এই সব জায়গায় কিন্তু খালি আমি ছোট হয়ে যাবো ব্যাপারটা আসায় বুঝি, আমি কেন চোখ না, একজনকে তো করতে হবে না, আমিই হলাম, সমস্যা কী? সংসারটা তো আমাদের দুজনের, একজন হয়ে কাণ্ডারির ভূমিকায় থাকলাম। সুখী দাম্পত্য কিন্তু ছোট 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 কতগুলো পয়েন্ট মিলিয়ে চললেই কিন্তু এসে যায়, যেগুলো একটু আমরা যদি ইগো অহম্বোধটাকে একটু টোকা দিয়ে সরাতে পারি। অহম্বোধ কখনই কোনো ভালো কিছু আনে না, অহম্বোধ কিন্তু ধ্বংসকেই লাগে আর কিছু নয়। তারপর ছোট ছোট আনন্দ দুজন মিলে উপভোগ করতে হবে, ইয়েস, হোক সেটা একটা চ্যানেলে একটা নাটক দেখা, কিংবা একটা মুভিতে যাওয়া, কিংবা হয়তো বা কিছুই না, প্রচণ্ড বৃষ্টির মধ্যে দু কাপ কফি নিয়ে বসা, টুকটাক টুকটাক ছোটোবেলার গল্প করে, বৃষ্টিটা উপভোগ করা, অর্থাৎ ছোট্ট ছোট আনন্দ, কিংবা একটা জোকস। তোমরা তো সারাক্ষণই মোবাইল দিয়ে পড়ে থাকো, তাই না? মোবাইলে কত কৌতুক থাকে না, একজন পেলে আরেকজনকে শোনাও না, এই দারুণ একটা জোকস পেয়েছি, দারুণ, এই দেখো দুজনে যে হাসছো ওই সময়টা কী দারুণ লাগছে। এই যে এই ছোট ছোট আনন্দ উপভোগের মাধ্যমে কিন্তু দাম্পত্য অনেক শক্তিশালী হয়। অনেক কষ্ট করে এই পয়েন্টসগুলো লিখেছি, বিশ্বাস করো আমি বিশ্বাসী যে এগুলো একটু মানিয়ে মেনে চললে অনেকটা সুন্দর হবে আমাদের দাম্পত্য জীবন। সহানুভূতিশীল হওয়া, ইয়েস, কেয়ারিং, সহমর্মিতাবোধ, এগুলো হারিয়ে যাচ্ছে তো আমাদের সবগুলোতে। ব্যবহার মনে হয়েছে কেন আমি বলবো কেন, ও বলতে পারে না, ওর বলাটা ভুলে যাও, আমি বলি, সমস্যা কী? একটু সহানুভূতিশীল হও। সহানুভূতিশীল যখনই হবে, যখন একটু ফিল করবা, হাজব্যান্ড অফিস থেকে, আমি মেয়েদের তোমরা বলতে পারো, অফিস থেকে আসলো, আসার সাথে সাথেই তাকে একটু সহানুভূতি, দারুণ খাটছো তুমি, অনেক করছো, তুমি আসলে একটু রেস্ট নাও। কিংবা ওয়াইফের সারাদিন কাজের পরে হাজব্যান্ড একটু বলোই না, এই থাক আমি আজকে চাটা বানাই, তুমি তো সারাদিন সকাল থেকে এই বাচ্চাদের স্কুল অমুক তুমুক কাটছে খেতেই যাচ্ছ, আমাকে করতে দাও। এগুলো না মেলবন্ধনকে অনেক শক্ত করে, ছোটো ছোটো ব্যাপার, প্রত্যেকটা কিন্তু আমাদের ইচ্ছের উপর ডিপেন্ডেন্ট, এটার জন্য কিন্তু বড় পিএইচডি ডিগ্রি নিতে হয় না, বুঝতে শেখা, একজন আরেকজনকে বুঝতে হবে, বুঝতে হবে। এই বোঝাটা যেমন একটা মেয়ে, যেমন হাজব্যান্ড, টাকা পয়সাটা কতটুকু আছে সেটার কথা মনে রেখে চলতে হবে। এই বুঝতে শেখাটা যে না যতটা তার হয়তো বা 10 টাকা রোজগার করছে, সে তারকে 100 টাকার বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। কিংবা তোমার মা কেন এটা করেছে এটা করেছে, এগুলো বলা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে এই ছেলেটা কিন্তু ছোট থেকে, ধরো যদি 28 বছর বয়সে বিয়ে হয়ে থাকে, 28 বছর পর্যন্ত কিন্তু এই মায়ের সঙ্গেই বড় হয়েছে, তার পক্ষে ধুম করে গিয়ে মাকে কথা বলা সম্ভব না। আর একটা মাকে কষ্ট দিয়ে না একটা ছেলে সুখী হতে পারে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তাকে ফিল করতে হবে যে এটা ওটা মা। ঠিক তেমনি একটা ছেলেকে বলবো, কথায় কথায় স্ত্রী যদি বাবার বাড়ি যেতে চায়, যেতে দাও, তাকে তার মা বাবা নিয়ে খোঁচাখুচি করো না, খোঁচাখুচি করো না, এগুলো ঠিক না। এই বুঝতে হবে যে মেয়েটা কিন্তু জন্মের পর থেকে ওই যে বাড়িতে তার শিকড় গেঁথে গেছিলো, তাকে কিন্তু আমরা টেনে নিয়ে এসেছি মেয়েটাকে। কিংবা একটা মেয়েকে আসা মাত্রই তাকে একটার পর একটা কাজ চাপিয়ে দিতে যেও না। বুঝো যে এত বড় বোঝাগুলো একটা মেয়ে মাত্র, যে বাবার বাড়িতে কখনো একটা চা বানিয়ে খায়নি, মা জোর করে চায়ের কাপটা ছড়িয়ে বলেছে আমি করে দিচ্ছি, তাকে এনেই একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠে চাপানো একদমই উচিত না। এগুলো কিন্তু একটা তিক্ততা তৈরি করে। আবারও আছে শুধুমাত্র মেয়েদের ব্যাপারে আমি বলবো, যেগুলো তিনটে পয়েন্টস বলবো। এই তিনটে পয়েন্টস তো আগে এতক্ষণ কী বললাম, এতক্ষণ কিন্তু স্বামী স্ত্রী উভয়ের জন্য বলেছি, এখন বলছি শুধু মেয়েদের জন্য। হাজব্যান্ড অফিস থেকে আসা মাত্রই তাকে এত বড় একটা লিস্টি ধরায় দেওয়া,
আজকে এটা হয়েছে এটা হয়েছে এটা পারো না এটা হয় নাই, মানে সব হচ্ছে নেগেটিভিটি নিয়ে। এটা একটু সময় দাও, ওকে একটু রেস্টে থাকতে দাও, ও তো অফিসে গিয়েছিল, ডাঙ্গুলি খেলে নাই কিন্তু, যদি আমরা মনে করি ডাঙ্গুলি খেলে, কিন্তু এটা থেকে ওকে একটু রেহাই দাও, একটু একটু সব বলবা, কেন বলবা না, ওই তো তোমার একমাত্র বা মানুষ, দাম্পত্য তো দুজনে, কিন্তু একটু সময় দিয়ে বলো, একটু থিতু হওয়ার পরে বলো। কিংবা তার কাছে তোমার বোনের হাজব্যান্ড কি কত বড় পাঁচমণি রুই মাছ নিয়ে আসছিল, কিংবা পাশের বাসার ভাবির জামাই, ওরে বাপরে বাপ, ভাবিকে তার ম্যারেজ ডেতে 20 বছরের ম্যারেজ ডেতে একদম কি বলে 20,000 টাকা দিয়ে একটা আংটি প্রেজেন্ট করেছে। এই ধরনের কথাবার্তা হাজব্যান্ডকে বলতে যেও না, দরকার নেই, তাকে তার মতো করে কথা বলো, তোমার কিছু আবদার থাকলে বলো, অথবা ওর উপরে ছেড়ে দাও, কিন্তু অমুকের অমুকের অমুক যেগুলো এই মুহূর্তে হয়তো বা তোমার হাজব্যান্ডের পক্ষে সম্ভব হচ্ছে না, এই যে অক্ষমতার কষ্ট, এটা কিন্তু অনেক বড় কষ্ট, একটা পুরুষ বোঝে, এটা করতে যেও না, এগুলো কিন্তু অনেক দরকারি। তারপরে আছে তেনা ছেঁড়া বন্ধ করো। কোনো একটা ঘটনা যদি হয়ে থাকে, কোনো একটা ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে, কোনো একটা কারণে কোনো একটা গিয়েতে তুমি একটু কষ্ট পেয়ে থাকো, হয়তো ওটা চলে গেছে, কিন্তু কিছু হলেই ওটাকে টাইনা নিয়ে এসে ছিটতে থাকলাম না, যখন যেটা শেষ হয়ে গেছে শেষ, ওটাকে আর টানবা না। এই টানা ছেঁড়ার জন্যই কিন্তু দাম্পত্য জীবন একটু তিক্ততায় হয়ে যায়, তখন দেখা যায় যে আর কেউ কারোর সঙ্গে কথা বলতে চায় না, দেখা যায় যে ছেলেটা যতদিন পারে যতক্ষণ পারে দেরি করে বাসায় আসতে চায়, কারণ বাসায় আসলেই তুই টানা ছেঁড়ার একটা ভয় হিসেবে কাজ করে। কিংবা আরও আছে ছেলেদের জন্য, তোমাদেরকে বলবো স্ত্রীকে একটু সময় দিতে হবে, হ্যাঁ এটা কিন্তু তোমরা দিতে চাও না, হ্যাঁ আমি বুঝি, সারা সপ্তাহ কাজ করার পরে মনে হয় যে দূরও আবার বাইরে যাব, বেশিরভাগ তো বড়ো তখন একটু বাইরে যেতে চায়, কিন্তু হ্যাঁ দাঁতে দাঁত চেপেলে করতে হবে, কারণ ও কিন্তু বেশিরভাগ, আমি হাউসওয়াইফদের জন্য বলছি যে ও কিন্তু, বা যদি ওয়ার্কিং লেডিও হয়, স্বামী স্ত্রী তো আর বাইরে যায় নাই, কিন্তু একটা স্ত্রী বাইরে যেতে চায়, কোনো আত্মীয় বাজিতে যেতে চায়, কোনো একটা কেনাকাটার জন্য যেতে চায়, যে কোনো কারণে হোক একটু সময় চায় দিতে হবে। ডেফিনেটলি একটু কথা বলে নিবা, বলবা যে ঠিক আছে সপ্তাহ মাসে অমুক অমুক দুটো সপ্তাহ, দুটো শুক্রবার রাখো ওর জন্য, দুটো তোমার, ও বুঝবে, যখন তুমি ওর জন্য বুঝতে পারবে ও বুঝবে। আচ্ছা একান্ত যদি বাইরে নাও যেতে পারো, তার সাথে একটু সময় কাটে, মোবাইলে ঢুকো না প্লিজ, মোবাইল থেকে বেরিয়ে আসো তোমরা, হ্যাঁ ডেফিনেটলি মোবাইল অনেক জরুরি, অনেক দরকারি, সব ঠিক আছে, কিন্তু একসাথে দেখো, এই হাল ছেড়ো নাই দেখো, দুজন মিলে দেখো, দেখবো অনেক ভালো লাগছে। বাড়ি বাড়ি অফিস অফিস অফিসটাকে বাড়িতে নিয়ে এসো না, অফিসের কাজ যতক্ষণ এরকম শেষ হওয়ার পরে যে অনেক সময় থাকে না, অনেক কাজের চাপের জন্য নিয়ে আসলা, কিন্তু সেটা কিন্তু বউকে বুঝতে হবে, সেটা বোঝানোর চেষ্টা করবা, বাজেভাবে না আমার এখন অফিসের কাজ করতে, এটা দিয়ে নয়, হ্যাঁ গুছিয়ে বলবা, কিন্তু চেষ্টা করবা অফিসটাকে অফিসেই রাখতে, প্লিজ এটাও তোমরা অনেকেই করে থাকো, এটা ঠিক না, তাতে হয় কি অল্প একটু সময় বাসায় থাকো, তার মধ্যেও যদি অফিস নিয়ে করতে থাকো, ও মেয়েটা তো, ওরও তো তোমাকে অনেক কিছু বলার থাকে, ও তো অন্য জায়গায় গিয়ে বলতে পারে না, স্বামী স্ত্রী তো দুজনের অনেক কথা থাকে, সংসারকে নিয়ে, জীবনকে নিয়ে, দুজন দুজনকে নিয়ে। আর ছেলেদের বলছি, হ্যাঁ খোটা দেওয়া বন্ধ করতে হবে, কী করেছো সারাদিন, খাইছো দাইছো ঘুমাইছো, এগুলো বলো না, এগুলো ঠিক না, যে কোনো কারণে এই খোটা জিনিসটা খুব খারাপ, এই খোটাটা না বুকের ভিতরে গিয়ে লাগে, রক্তপাত হয়, এটা বন্ধ রাখো। সর্বোপরি একটা জিনিস দুজনের ক্ষেত্রে বলবো, সন্দেহকে কখনো বাসা বাঁধতে দিও না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে না সন্দেহ জিনিসটা অসম্ভব বড় একটা ভূমিকা পালন করে এই দাম্পত্যের বিশ্বস্ততার ক্ষেত্রে। ইয়েস, কে অবিশ্বাসী কাজ করলো, কে পরকীয়া করলো, কে ওয়াইফের গায়ে হাত তুললো, তাদেরকে নিয়ে কিন্তু আমি এখানে কথা বলছি না, এটা আমি ইন জেনারেল কথা বলছি, কিন্তু আমরা অনেক সময় স্পেশালি স্ত্রীরা হাজবেন্ডকে এত বেশি সন্দেহ করতে চাও, খামাকা সন্দেহ, যেটা কোনো রুট নেই, আমি মনে হয় তাই না, তুমি এত সুন্দর শার্ট পরে অফিসে গেছিলা, আর এরকম টিপটপে অফিসে যেতে হয়, কাজ করতে হয়, কিন্তু যদি সত্যি সত্যি এরকম টিপটপ না হওয়া মানেই হচ্ছে যে সে কোনো কিছু করছে হয়, তাহলে কিন্তু আর এত সংসার টিকত না, হ্যাঁ ডেফিনেটলি। এবং পাশের বাসার ভাবি তোমাকে এসে বললো, আগে দেখো পাশের বাসার ভাবির ঘরে শান্তি আছে কি না, এই জিনিসগুলো বুঝতে হবে, কাকে কান নিয়ে গেলে সে কান নিয়ে দৌড়ায় না, তোমার সংসার একান্ত তোমার। ছেলেদের ক্ষেত্রেও এটা বলবো, কোন বন্ধু তার ওয়াইফকে নিয়ে হ্যাপি হতে পারেনি বলে তোমার ওয়াইফ কিন্তু ওরকম হবে সেটা ভাবতে যেও না, সন্দেহটার ভেতরে বসতে দিও না,
হাতে নাতে প্রমাণ পাওয়া সেটা কিন্তু অন্য জিনিস। কিন্তু আমি মনে করি, আমি জানি, এগুলো করে বাসার মতন একটা দোজখের তৈরি হয়ে যায়, এটা করতে যেও না। হ্যাঁ, সবগুলো কিন্তু দেখো তোমাদের সবার মধ্যে আছে, চাইলেই তোমরা এগুলো অ্যাভয়েড করতে পারবা, তোমাদের মনের ইচ্ছা থাকা দরকার, আর কিচ্ছু না। দাম্পত্য একটি শব্দ, দুটি পক্ষ, এ দুটো পক্ষকে মেলবন্ধনই হচ্ছে সুখী দাম্পত্য। আজ আর নয়, সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নিব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ো না বন্ধু, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।